বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যে বলছিলাম কেউ যদি কি এই নিয়ত করে ও যাত হত্যা আজকে যেগুলো করতেছে যেগুলো কি আত্মহত্যা না গায়ের মধ্যে বোমা বেঁধে এগুলো কি সে শহীদ হবে শহীদ হবে আল্লাহ রাসূল এশহাদ করেছেন কেউ যদি আত্মহত্যা করে

নিদানে আতে তরাইতে ফুল রাতে কণ্ডারি হয়ে বে সেই তোর আল্লাহ এই জন্য বলছি নিয়ত যদি করেন আল্লাহর ঘরে যাবেন মদিনায় মুনাওয়ারা যাবেন নিয়ত করেছেন সাথে সাথে সবাব আপনার জন্য লিখা হয়ে গেছে যেতে না পারলেও আল্লাহ পাকরবুল আলমিন মক্কায় মোয়াজমা মদিনা মুনাওয়ারার জিয়ারতের সবাব আপনার খাতায় লিখে দেবে হাদিস যেটা বলেছি কেউ যদি নিজের মনে প্রাণে এই নিয়ত করে কখনো সঠিক ভাবে যেমন ফিলিস্তিনের মুসলমানদের উপর জেহাদ করা ফরস তাদের দেশ এবং দিনকে রক্ষা করার জন্য ইরাকের মুসলমানদের উপর জেহাদ করা ফরস এগুলো হলো ইসলামের সঠিক জেহাদ কেউ যদি হাদিসের মধ্যে এই নিয়ত রাখে

মদিনায় মুনাভরা যাব কি নিয়ত করেন সবাই মনে মনে আল্লাহ রসুলের রজাক জিয়ারত করতে যাব আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ এখন থেকে আপনার খাতায় সবাব লিখা হয়ে যাচ্ছে নিয়ত যখন আপনি করেছেন তো যেটা বলছিলাম এই যেই জায়গাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওদাতুম মিন রিয়াদিল জান্না বলেছেন রওদাতুম মিন আল্লাহর রাসূল বর্তমানে যেখানে আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে এটা ছিল আল্লাহর রাসূলের ঘর হুযরা মুবারক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ঘর ওখানে আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন যে চাটাই মোবারকের উপর ইন্তেকাল করেছেন ওই চাটাই মোবারক সরিয়ে ওই জায়গায় আল্লাহ রসুলের জন্য কবর শরীফ খনন করা হয়েছে এটা আল্লাহ রসুলের নির্দেশ আদিসের নির্দেশ ওই জায়গা থেকে আল্লাহ রসুলের মসজিদে নবীশ্বরের মিম্বর ওই জায়গায় আল্লাহ রসুলের কদম বেশি লেগেছে

কেয়ামতের দিনে অন্যান্য জায়গাগুলো ধ্বংস হয়ে গেলেও এই জায়গাটা ধ্বংস হবে না সরাসরি এই জায়গাটা বেহেস্তের মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে সেই জায়গায় এজিদ বাহিনী গোরা বেঁধেছে গাদা বেঁধেছে ওট বেঁধেছে পায়খানা প্রস্তাব করেছে মদিনা শরীফে মসজিদে নবিশের মধ্যে তিন দিন তিন রাত পর্যন্ত আজান একামত হয় নাই ওই তাবির কথা মন বলছিলাম আপনাদের মনে নাই বোধহয় সাইদ ইবনেൽ মুসাইয়্যব উনি বললেন আমি পাগলের ভান ধরার কারণে আমাকে মারেনি খিলগুশি দিয়ে ছেড়ে দিয়ে চাল্লা রসুলের রস রাখতেছে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করলাম বাইরে কোনো আজান তো হচ্ছেই না বাইরের আলু বাতাস আমি দেখতে পাচ্ছি না কখন ফজর হচ্ছে কখন জোহর হচ্ছে কখন আসর মাগরীব এসা হচ্ছে আমি বুঝতে পারছিলাম না কিন্তু খুদার কসম করে বলছি এই তিন দিন যে মসজিদের অভিষেক অবস্থান করে চাল্লা রসুল হুজুরা মুবারকে বা আল্লাহ রসুল রজা পাকে তিন দিন তিন রাত যখনই নামাজের সময় হতো আল্লাহ রসুলের রোজা আকদাস থেকে আজান এবং একামতের শব্দ আসতো আমি সেই আজান এবং একামতের শব্দ শুনে এই তিন দিন আমি নামাজ আদায় করেছি আল্লাহ নবী রসুলগণ তাদের কবর শরীফে জীবিত কিনা জীবিত শুধু জীবিত নন তারা কি করেন নামাজ আদায় করেন না হয় সেখানে আজানে কামত কেন হচ্ছে আজানে কামত কেন হচ্ছে তারা সশরীরে জীবিত তো যেটা বলছিলাম শুরু করেছিলাম অনুরোধ এসে সে শেষ করার জন্য আপনারা নাকি আসরের পর থেকে শুরু করেছেন দীর্ঘ সময় আর কাজ কর সবারও আছে এইজন্য শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে খুব সংক্ষেপে শেষ করছি ঈদের মিলাদুন্নবীর মাহফিলে আপনারা এসেছেন আল্লাহর রাসূলের मोहब्बतে আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত ঈদের মিলাদুন্নবী নিয়ে আজকে অনেকেই অনেক ধরনের কথা বলেন আমি বলছি আবারও বলছি দায়িত্ব আমার উপর দিবেন দায়িত্ব টাকা উপর আমার উপর ঈদের মিলাদুন্নবী জায়েজ না জায়েজ নয় এখানে আলেম ওলামা আছেন বুখারী শরীফের যিনি সরা লিখেছেন বুখারী শরীফের যিনি সরা লিখেছেন সরাল গুরুর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো এরশাদু সারি যেটা লিখেছেন ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ যার অন্যতম আরেকটা কিতাব আছে মাওয়াহেবুল লাদুনিয়া নামে এটাও সারা পৃথিবীতে পরিচিত একটা কিতাব পৃথিবীর লাইব্রেরিতে কত লক্ষ লক্ষ কিতাব আছে ওই কিতাবের নাম আলেমুল্লামারও জানেন না ঠিক না কিন্তু মাওয়াহিবুল্লাহ দুনিয়াটা এমন একটা কিতাব আলেম ওলামারা তো জানেন সাদের সাথে আমাদের সাধারণ সুন্নি মুসলমান ভাইয়েরা ওই কিতাবের নাম জানেন কারণ কিতাবটা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে উনি ঈদে মিলাদুন জায়েজ না জায়েজ বলেছেন তা নয় তিনি বলেছেন আনাল লাইলাত মওলিদিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদলুমিল লাইলাতিল কদর তিনি বলেছেন মিলাদ নবি জায়েজ না জায়েজ না এখন কেউ জায়েজ না জায়েজ এখনো কথা বলার চেষ্টা করে তো জায়েজ না জায়েজ নিয়ে যখন বিতর্ক করবে তাহলে সওয়াব তখন হবে যদি জায়েজ হয় না জায়েজ হলে গুনাহ হবে না তাহলে এখনো সওয়াব গুনাহ নিয়ে মানুষ বিতর্কের মধ্যে আছে ইমাম কুস্তুলানি বুখারি শরীফের যিনি স্বরা লিখেছেন তিনি শুধু জায়েজ বলেছেন তাই নয় তিনি বলেছেন আন্না লাইলাতা মাউলিদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাম যে রাত্রিতে দুনিয়াতে তর্সিব নিয়ে এসেছেন ওই রাত তথা 12ই রবিউল আউয়ালের রাত লাইলাতুল কদর সবে অনেক উত্তম কে বলেছেন ইমাম কুস্তুলানি ইমাম কুস্তুলানি উনি আমার মতো ছোটখাটো মৌলভী না বোখারি যিনি সরা লিখেছেন উনি কি ছোট মৌলভী ওনার কিতাব পরেই কেউ বোখারি বুঝতে পারে বোখারে যারা সরা লিখেছেন তাদের সরাগুলো পরে আমরা কি বোখার শরীফ বুঝি ওই ধরনের একজন ইমাম হাদিসের ইমাম লক্ষ লক্ষ হাদিস যার জানা ছিল তিনি জায়েজ বলেছেন না কি বলেছেন আমার কথা বুঝেন নাই বোধ কি বলেছিলেন একজন বলেন না তাহলে আমি প্রথমে বলেছিলাম আপনি যদি বুঝতে পারেন তাহলে আমি কথা বলবো বুঝতে না পারলে চেষ্টা করব বুঝাতে নয় আপনার সময় নষ্ট করে লাভ নেই কি বলেছেন তিনি যে রাত্রিতে রসুল সাহেব দুনিয়াতে তসিম নিয়ে এসেছেন কোন রাত্রি বারে রোবেলা বল না বারে রোবেলা বল সোমবার অর্থাৎ সুবে সাদেকের সময়ে অথবা রাত্রি দুইটায় বারো দুইটা আছে ওই সময় ওই রাতটা লাইলাতুল কদর সবে কদর চেয়ে উত্তম ইমাম কুস্তুলানি বলেছেন বারবারই নয় উনি তো আমার মতো ছোট না। অনেক বড় মৌলানা সাহেব যিনি বোকারজের সরা লিখেছেন আলহামদুলিল্লাহ মিশরের আলাজার বিশ্ববিদ্যালয় আলাজার মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় হয়েছে বিশ্ববিদ্যালয় হয়েছে মসজিদ কেন্দ্র করে আগে ছিল মসজিদ মসজিদের মধ্যে এইভাবে দিনের দরস হতে হতে মানুষের সংখ্যা যখন বাড়তে লাগলো তখন খেয়াল করলো শুধু মসজিদে দরস দিলে হবে না মানুষের আগ্রহ বেশি একটা একটা ডিপার্টমেন্ট করতে করতে এটা পৃথিবী খেত বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সেই আলাজার যেটা মূল যেটা মূল মসজিদ যেখান থেকে আলাজার বিশ্ববিদ্যালয়ের শুরু সেই এই মসজিদ মসজিদের এই একটা রাস্তা আছে দশ থেকে বারো ফুট এর পরেই একটা মসজিদ আছে মাজার আছে মাজার পৃথিবীর সব জায়গায় আছে সৌদি আরব মাজার ছিল ছিল এই নজদী মোহাম্মদ ইমনা আব্দুল ওয়াহাব নজদীর অনুসারে যাদেরকে ওয়াহাবি বলা হয় এরাই ক্ষমতায় আসার পরে মাজার ভেঙ্গে দিয়েছে না হলে মাজার সাহবায়ে কেরামের সময় থেকে মাজার ছিল পৃথিবীতে এখনো এমন কোন দেশ পাওয়া যায় না যেখানে মাজার নাই মাজার নাই ওই বললাম এটাই জন্য বলছি ওখানে দুইজন বুখারি শরীফের বড় যিনি লিখেছেন একটা হলো ওমদাতুল কারি তিনজনের আমি জিয়ারত করেছি তিনজনের মাজার মিশর শরীফ মিশরের মধ্যে মাজার শরীফ কোথায় মিশরের কায়রুতে রাজধানীতে বুখারী তিনটা শরব সবচেয়ে উল্লেখযোগ্য এটা হলো ফাতহুল বার ইমাম ইবনে হাজার আসকালানী আর এটা হলো উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইনি আর এটা হলো ارشادুস ইমাম কসতুলানী ইমাম বদরুদ্দিন আইনি এবং ইমাম কসতুলানী দুইজনের মাজার লাগানো মানে পাশাবাশে কবর থাকে না পাশাবাশে মাজার দুইজনের বুখারী শরীফের সামনে ওনার মাজার জিয়ারত অনেকবার ওই ওই রাস্তা দিয়েই আমরা ক্লাসে আসা যাওয়া করতাম আসা যাওয়ার সময় সালাম দিতাম কখনো ভিতরে ঢুকে জিয়ারত করতাম ইমাম ইমনা হাজারের যিনি ফথুল বার লিখেছেন তারও মাজার জিয়ারত করার অনেক সুযোগ হয়েছে তো এই ইমাম কুস্তুল আনি যার পরিচয়টা একটু করে দিলাম হয়তো আমার মতো মোল্লা মনে করতে পারেন আপনি আমার মতো কি অনেক কাঠ মূল্য আছে না আরে সূর্য উদিত হলেও অন্ধ যদি হয় সে সূর্য উদিত হলেও কি দেখে পেঁচা দিনের বেলায় দেখে না পেঁচা কি দেখে না পেঁচার চোখ কসম করে বলছে আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছে ঈদে এ জশ্নে নবীর জুলুস আমরা যে জশ্নে জুলুস করি মিশরের মধ্যে অনেকবার গণনা এর জন্য শঙ্কা বলছি না শঙ্কা বললে কম বেশি হলে আমি মৃত্যুক হয়ে যাব। এই অনেকবার বলছি অনেকবার ঈদ এ মিলাদুন নবীর জশ্নে জুলুসের মধ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে জশ্নে জুলুস হয় সেই জশ্নে জুলুসে এই অদম অংশ গ্রহণ করেছে কোথায় মিশরে সারা পৃথিবীর ইসলামিক জ্ঞান বিজ্ঞানে যে দেশ এখনো নেতৃত্ব দিচ্ছে যে আলাজার পৃথিবীর অন্যান্য ইউনিভার্সিটি পিছনে দুনলেব আগামী আরো একশো বছর দুনলে আলাদার কাছেও যেতে পারবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাই এবং শেখুল আজহার যিনি আজহার গ্র্যান্ড শেখ উনি আমরা যখন ছিলাম তখন হুসনি মোবারকের আমল ছিল উনি নিরাপত্তার কারণে এই ধরনের সাধারণ কোন সমাবেশে তিনি আসতে পারেন না প্রেসিডেন্টের প্রতিনিধি প্রেসিডেন্টের স্থলা বিষুক্ত হয়ে কি ওই গ্র্যান্ড মুক্তি শাইখুল আজহার তার রাষ্ট্রীয় দিনী প্রধান মুক্তি আমাদের দেশে নাই আমাদের দেশে এই ব্যবস্থাগুলো নাই আমাদের দেশে কোনো গ্র্যান্ড মুফতি নাই এই চিটং এর বাইরে যাবেন আট ক্লাস পড়েছে দশ ক্লাস পড়েছে সেই মুক্তি হ্যাঁ লাইন ধরে অনেক জায়গায় আছে একদম আট ক্লাস পরে নাই সেও কি আমি একবার কোথায় ব্রাহ্মণ বাড়িয়ে গেলাম আমার নামের পিছনে লাগাইছে মুফতি ভাই আমি তো মুফতি না মুফতির জন্য কমপক্ষে ফেঁকা পড়তে হয় আমি হাদিস পড়েছি হাদিস পরীক্ষা দিয়ে আমি মিশর আল আজারে পড়তে চলে যাচ্ছি আমি ফেকা শেষ করি নাই আমার পিছনে তুমি মুক্তি লাগালে কেন তন বলেন হুজুর এখানে মুক্তি না লাগালে মৌলানা সে মনে করে না আমাদের এখানে মৌলানা লেখে না ওখানে নাকি মুক্তি লেখে আষ্ট কি ফৌজি আষ্ট ক্লাস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাস্ের এই ধরনের শব্দ ব্যবহার করতে কুন্ঠাবোধ করে না তো যাই হোক ইমাম কস্তুলানে ওইটা বলে শেষ করছে আপনাদের খতিব সাহেব শেষ করতে বলেছেন উনি যখন বলেছেন নিশ্চয় ওনার পিছ ওনার কথার পিছনে দলিল আছে না দলিল ছাড়া কথা বলবেন যিনি কয়েক লক্ষ হাদিসের ইমাম উনি এমনি কথা বলবেন উনি তিনটা দলিল দিয়েছেন তিনটা যাব না শুধু একটা বলবো কয়টা একটা বলে শেষ করব তিনি বলেছেন আন্না লাইলাতাল কাদরে মুতালাহু লাইলাতুল কদর আল্লাহ রসুলকে উপহার দিয়া হয়েছে গিফট দিয়া হয়েছে আমাদের খতিব সাহেব আছেন আলেম উলামারা আছেন রমজান মাসে যখন লাইলাতুল কদর সবে কদরের আলোচনা যখন হয় সেখানে একটা হাদিস আছে যেটা মুআত্তা মালিক চার মাযহাবের এক ইমাম আজকে নতুন কিছু বের হয়েছে যারা মাযহাব মানে না আরে মাযহাবের যারা ইমাম ছিলেন তারা হাদিসের ইমাম ছিলেন তাদের থেকে হাদিস এরা বেশি বুঝ었ছে হ্যাঁ চিনেন কারা ওই একজনের তিন জনের জায়গা নেয় এত বড় কতন বর্বর মহিলাদের মতো এইভাবে এইগুলো এগুলো সব জাহেল কি বলেন কি জাহেল এরা জাহেল জাহেল কোরআনও বুঝেনা হাদিসও বুঝেনা মোয়াত্তা মালেক প্রথম হাদিসের কিতাব বলা হয় যাকে যদি বা আগে মুসনাদে ইমাম আবি হানিফা সেটা হলো হাদিসের প্রথম কিতাব কিন্তু সেটার প্রচারটা পরে হয়েছে তখনকার প্রচার হয়েছে শুধু মোয়াত্তা মালেকের মোয়াত্তা মালেক হাদিসের কিতাবের নাম কিছু কথা আপনারা না বুঝলেও এখানে রেকর্ড হচ্ছে এই জন্য বলছি যাতে আপনারা এখন না বুঝলেও পরবর্তীতে দেখে জিনিসটা বুঝতে পারেন হাদিস শরীফের প্রথম কিতাব বলা হয় বোখারি মুসলিমের আগের কিতাব সিয়াসিদ্দার হাদিসের কিতাব যেগুলো আমরা যেগুলো নিয়ে লাফালাফি করে এগুলোর অনেক আগের কিতাব সেই মুত্তা মালিকের মধ্যে একটা হাদিস আয়েশাতে আমরা লাইলাতুল কদর কেন পেয়েছি ওইটা বলে শেষ করছি আমি ইমাম কস্তুলানি কি বলেছেন লাইলাতুল কদর আল্লাহ রসুল কি স্টেজে যারা আছেন শুধু ওনারাই কি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন না তাহলে একটু উত্তরটা আশা করছি কি বলেছেন আল্লাহ রসুলকে উপহার দিয়েছেন এবার দেখুন বললাম বুখারী মুসলিমের আগের কিতাব হাদিসের কিতাব যেটাকে বলা হতো আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বুখারি আসার পরে বুখারীকে মুসলিমকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব এখন বলা হচ্ছে বুখারী মুসলিম কিন্তু তখন বলা হতো মুয়াত্তা মালিক এটা ওর হাদিসের কিতাব সেখানে হাদিস এনাছ সাল্লামরা লাইলাতুল কদর কেন পেয়েছে উরিয়া আমার নাস তাকা ফাতাকাসরা আমারা উম্মতিহি আল্লাহর রাসূলের সামনে পূর্ববর্তী উম্মতদের হায়াত পেশ করা হল পূর্বত উম্মতরা 200 300 400 500 বছর hayat কি পেয়েছেন কিনা পেয়েছেন তারা দীর্ঘ hayat পেয়েছে তো হায়াত যেতু বেশি পেয়েছেন আবাদত বেশি করেছেন নাকি তো যিনি আবাদত বেশি করবেন তারা উত্তম হবে না হাদিসের মধ্যে আছে তুবা লিমান লিমন তল আমর হু আহাসুন ওই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিয়েছেন এবং এই দীর্ঘ হায়াতের মধ্যে ভালো কাজও বেশি করতে পেরেছে হায়াত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যারা কাজে লাগাতে জানে খেয়াল করবেন কেউ যদি আপনার চেয়ে একবার কেউ যদি আপনার চেয়ে এক ঘন্টা বেশি সময় হায়াত পেয়েছে কেউ যদি আপনার থেকে কি এক ঘন্টা সময় হায়াত বেশি পেয়েছে সে যদি আল্লাহ শব্দটা আপনার থেকে একবার বেশি উচ্চারণ করে জিকির করে তাহলে সেই সওয়াবের মধ্যে ফজিলতের মধ্যে আপনার চেয়ে বেশি না অবশ্যই বেশি এজন্য হায়াত কি নিয়ামত যদি হায়াতকে নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারে কি ভালো কাজ করার জন্য হায়াত চাওয়া আল্লাহর রাসূলের শিক্ষা কার আল্লাহর রাসূলের কি শিক্ষা রজব তারপরে কি শাবান তারপরে কি রজব তারপরে কি

তাহলে ভালো কাজের জন্য আল্লাহ দরবারে হায়াত চাওয়া আল্লাহ রসুলের কি শিক্ষা না শূন্য শিক্ষা তো পূর্ববর্তী উম্মরা হায়াত বেশি পেয়েছে আবাদত বেশি করেছে আল্লাহ রসুল ইসলাম নিজের উম্মদের একটু হায়াত নিয়ে চিন্তা করলেন একাদিসের মধ্যে আছে মা বাইনা সিদ্দিন ও সবিন ষাট থেকে সত্তর ষাট থেকে এই উম্মতের হায়াত মূলত কি কেউ যদি বেশি পান এটা আল্লাহর পক্ষ থেকে বোনাস দেওয়া হয়েছে আল্লাহ রসুল এতেকাল করেছেন তেষট্টি সিদ্দিক আকবর তেষট্টি এইভাবে অধিকাংশ সাহবাই কেন ষাট থেকে সত্তরের মধ্যে আল্লাহ রসুল খেয়াল করলেন আমার উম্মতের হায়াত কম তাও প্রথমে পনেরো বিশ বছর তিরিশ বছর খেলায় দুলায় চলে যায় শেষের দিকে আর ১০ বছর খুল্লুর খুল্লুর কাশতে কাশতে অসুখ বিসুখেও যায়। হ্যাঁ আমার মত সামান্য সময় সময় পাই মাত্র কি সামান্য সময় পায় আমল করার জন্য আল্লাহ রসুল একটু করে প্যারেশান হয়েছে কি আল্লাহ রসুল একটু প্যারেশান হয়েছেন এখন আল্লাহ দরবারে ফরিয়াদ করেননি আল্লাহ রসুল প্যারেশান হয়েছেন কেউ যদি প্যারেশান হয় তাকে যদি একটা উপহার দেওয়া হয় খুশি হবে না আল্লাহ রসুলকে কে আল্লাহ খুশি করতেছেন উপহার দিয়ে সে উপহারটা কি আল্লাহর রসুল একটু করে পেরেশান হয়েছেন সাথে সাথে আল্লাহ তালা জিব্রাইল পাঠিয়ে দিলেন এবং বললেন এ হাবিব সুরায়ে কদর নিয়ে আসলেন জিব্রাইল আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন এ আমার হাবিব আপনার উন্মতের হায়াত কম বলে আপনাকে চিন্তিত হতে হবে না পেরেশান হতে হবে না আপনার উন্মতের হায়াত কম হলেও আপনার উন্মত এমন একটি রাত দিচ্ছি সেই একটি মাত্র রাতে এবাদত করে অন্যান্য উম্মতরা হাজার মাস এবাদত করে যে পরিমাণ সবাব পায়নি আপনার উম্মতরা একটি মাত্র রাতে আবাদত করে তার চেয়ে বেশি সবাব পাবে ঠিক না লাইলাতুল কদরে খায়রুন তারপরটা বলেন লাইলাতুল কদরে খায়রুন মিন আলফ মানে কি হাজার আলফ লাইলা নাম শুনেন নেই আলিফ লাইলা আলিফ মানে আলফ লাইলা মানে রাত হাজার রাত এবং এক রাত এক হাজার এক আরব বড় জনি বাংলাতে আলফ মানে কি হাজার আলফ মানে কি হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ রসুল কি আল্লাহ তালা দিয়েছেন রাত একটা রাত হাজার মাসের মাসের চেয়ে উত্তম হাজার মাসের সমান বলা হয় নাই হাজার মাসকে যদি আপনি ক্যালকুলেশন করেন হিসাব করেন তিরাশি বছর ছয় মাস বা হ্যাঁ চার মাস চুরাশি বছর চার মাস পরে যদি বরাবর হিসাব করেন আল্লাহ তারা তো বরাবর বলেন নাই আল্লাহ কি বলেছেন খায়ের বলেছেন না খায়ের সমান বলে হয় নাই মিস্তা বলেন না কি বলেছেন খায়ের উত্তম বেশি কত বেশি আল্লাহ আল্লাহর রাসূল জানেন যিনি দিয়েছেন যিনি পেয়েছেন তিনি জানেন তারপরে যদি ধরেনি 100 বছর তো কমপক্ষে ধরে পর দতেবার পাব না আল্লাহ যেতে খায়র বলেছেন উত্তম বলেছেন ধর নিলাম 100 এক রাত 100 বছর আলহামদুলিল্লাহ এখানে আমার মুরব্বি এখানে মুরব্বি এখানে মুরব্বি 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 অনেক মুরব্বি আছেন এক একজন 40 50 টা লাইলাতুল কদর পেয়েছেন এমন মুরব্বি আছেন এখানে পঞ্চাশটা পেয়েছেন আচ্ছা একটা লাইলাতুল কদর যদি একশো বছর ধরি পঞ্চাশটা লাইলাতুল কদর কয় বছর আরে বাবা অঙ্ক আয় করে দিতাম না আয় অঙ্ক করে দিতাম না রে কয় বছর পাঁচ হাজার বছর পূর্ববর্তী পৃথিবীর কোনো উম্মত পাঁচ হাজার বছর হায়াত পায় নাই এক হাজারের উপরে হায়াত কেউ পায়নি কেউ যদি পেও তাকে তারপরও সারা জীবন পাঁচ হাজার বছর বেঁচেও তাকে রাত থেকে দিন কন্টিনিউ মাঝখানে কোনো বিরতি ছাড়া পাঁচ হাজার বছর কন্টিনিউ আবাদত করেও যে পরিমাণ সবাব পাবে না তার চেয়ে বেশি সবাব এই উন্মতের পঞ্চাশটা রাতের মধ্যে পেয়ে যাচ্ছে

নদী থেকে বাঁচিয়েছেন সেটা আর সমুদ্র থেকে আল্লাহ রসুল আমাদেরকে বাঁচিয়েছেন ঠিক না তিনি আল্লাহ রসুল এই দুনিয়াতে তসিম নিয়ে আসা তার চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে আর কোন নিয়ামত হতে পারে তাহলে সামান্য এই নিয়ামত কে স্মরণ আল্লা রসুল করেছেন আল্লাহ নিয়ে এসেছেন সেটা এই সৃষ্টির জন্য সবচেয়ে বড় তাহলে সেটাকে করা কি করা কি হবে আরো বেশি না আরো বেশি প্রয়োজন আমি বলবো আল্লাহ রসুল এই নিয়ামত পেয়ে যারা স্মরণ করে উপকারের উপকার স্মরণ করলে তাকে কি বলে